আমার কি লাইভ থিঙ্কাইভ একটু কমেন্ট করে জানান যে আমাদেরকে দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা আমাদের একটু জানান হ্যাঁ আমরা এক মিনিট পরে শুরু করি কারণ এর মধ্যে অনেকে হয়তো যুক্ত হবেন যুক্ত হলে তারপর আমরা আস্তে আস্তে শুরু করি তো শুরু শুরুর কথা আলাপ করা যায় শুরু আলাপ দিয়ে আস্তে আস্তে শুরু শুরু করি আমাদের কমেন্টে একটু জানান প্লিজ হ্যাঁ আমাদেরকে শোনা যাচ্ছে কিনা তাহলে খুব ভালো হয় ওকে একজন জানালেন আমাদেরকে যে শোনা যাচ্ছে আর তো লো আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি লাইস আমি লোকায়ততে কাজ করি লোকায়ত বিদ্যালয়ে একটা কি বলা যায় একটা চিন্তা চর্চার পরিসর এটা হুম আমরা এখানে নানান ধরনের চিন্তা করি চর্চা করি এবং আপনাদের সাথে সেগুলো শেয়ার করি এবং আমাদের একটা ওয়েবসাইট আছে লোকায়ত ডট অর্গ নামে তো ওখানে গেলে আপনারা মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে আসলে আমরা কি করি খুব বেশি পাবেন না অনেক অনেক কিছু নাই আমরা এখনো নতুন আছি তো আজকে আমরা কথা বলতেছি ভাষা নিকে নিয়ে তিরোধন দিবস মৃত্যুবার্ষিকী ওফার দিবস মৃত্যুবার্ষিকী ওফার দিবস তিরোধন দিবস এটা আমরা বলতে পারি অর্থাৎ আজ থেকে চুয়াল্লিশ বছর আগে উনি আজকের এই দিনে উনি এই যে ইহজাগতিক যে দুনিয়া এই দুনিয়া থেকে উনি নিজেকে তিনি সরে আসেন এই দুনিয়া থেকে তো এটা এটা হলো আজকে আজকের অনুষ্ঠানের আয়োজন করার একটা উদ্দেশ্য হলো যে এই মালানা আব্দুল হামিদ খান ভাসানিকে স্মরণ করা তার নানান চিন্তা তার নানান চর্চা এবং সেগুলো নিয়ে আমরা আসলে আলাপ করতে চাই এবং সেগুলো আলাপ করা মানে শুধুমাত্র যে সেগুলো আলাপ করা তা নয় বরং একটা বড় ওই সময়কার বড় একটা ইতিহাসেরও সম্পর্ক নিয়ে আলাপ করা এবং সেই ইতিহাসের সাথে সম্পর্কিত নানান মানুষ নানান মানুষ এবং সেই মানুষের যে কর্মকাণ্ড কারণ মালানাভাষণী তো একা মালানাভাষণী হয়ে ওঠেননি তিনি আরো নানান ধরনের মানুষের সাথে এবং নানান এবং নানান এসব মানুষের মধ্য দিয়ে উনি একজন নেতা হয়ে উঠেছিলেন আ একজন কৃষক নেতা হয়ে উঠে উঠেছিলেন তো তো মারা ভাষা নিয়ে আলাপ করার মানে হলো সেই সব ইতিহাস আসলে আসলে একটু একটু ভাবা সেই সব মানুষ ভাবা তো আজকে শুরু করি আস্তে আস্তে আমাদের সাথে আজকে আছেন দুজন বিখ্যাত মানুষ একজন আছেন আহমেদ কামাল স্যার একটু হাই বলবেন না আপনার কথা শোনা যায় কিনা একটু শুনি হাই গুড মর্নিং আমার এখানে সকাল হ্যাঁ শোনা যাচ্ছে না আমার এখানে সকাল হ্যালো আই ক্যান হিয়ার ইউ শোনা যাচ্ছে স্যার আপনার কথা শোনা যাচ্ছে না দ্য হোস্ট হ্যাজ আনমিটেড তুমি আনমিট করছো

হ্যাঁ এখন কি করবো এখন সবাই একটা ট্রান্স ন্যাশনাল আলাপ হচ্ছে হ্যাঁ হ্যাঁ লোকজন শুন শুনছে আমাদের হ্যাঁ সরি সরি সবাইকে সরি আমার দোষ এ আমাদের সাথে আছেন লাইলি উদ্দিন এবং কামাল স্যার প্রথমেই কামাল স্যার কামাল স্যার একজন ইতিহাসবিদ ওনাকে যদি বলি উনি একজন ইতিহাসবিদ ইতিহাসের ছাত্র ওনার বিখ্যাত বই কালের কল্লোল এবং স্টেট এগেনস্ট দ্য নেশন এই দুটি খুবই গুরুত্বপূর্ণ বই বাংলা এই অঞ্চলের ইতিহাস বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটি বই উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ার ছিলেন উনি অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি এখন বর্তমানে সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটি যেটা সেটার অনারি প্রফেসর হিসাবে উনি এখন আছেন এটুকুই ও আচ্ছা সবচেয়ে মেইন গুরুত্বপূর্ণ যে স্যার যে পরিচয় স্যার হলকে লোকায়ত বিদ্যালয়ের যে আমাদের যে উপদেষ্টা পরিষদ আছে সেই পরিষদের স্যার হলকে প্রধান এটা এটা বড় আাকার আর পরে বলা যায় পরে লাইলি আপা লাইলি আপা লাইলা বিখ্যাত dunia مشهور ইতিহাসবিদ উনি 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 একজন ইতিহাসের ছাত্র উনার প্রধান আগ্রহের যে জায়গা সেটা হলো যে ধর্ম শ্রেণী মোটামুটি উনার যে আগ্রহের যে জায়গা এটা মোটামুটি এগুলা এগুলা ধারণ করে উনি দু সালে উনার পিএইচডিটা উনি শেষ করেন এটা মোটামুটি উনিশশো থেকে একাত্তর সাল পর্যন্ত এই অঞ্চলের যে পলিটিক্যাল যে কিভাবে হয়েছিল সেটার ফরমেশন এবং নানান দিক নিয়ে উনি আসলে ওনার পিএইচডিতে উনি কাজ করছেন মোটা দাগে আমি যতদূর বুঝছি আর যত অপশন এটা এবং ওইটা তো বড় একটা অংশ হলো গিয়ে মাওলানা ভাসানী এবং মাওলানা ভাসানী তার জীবনের এবং নানান অন্যান্য যে কাজগুলো সে কাজগুলো মাওলানা ভাসানীয় তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা একটা বোঝার বিষয় আর কি হ্যাঁ তো এই গেল বক্তাদের পৌঁছাও মালাইলি আপাও লোকায়ত বিদ্যালয়ের

মানে এটা আসলে তার কোনো থই নেই আর কি হ্যাঁ খালি যাইতে থাকবেন আর কি আপনাদের শুরু করলে পৌঁছানোর কোনো জায়গা নাই তো তো আমি আমি যেটা করি এখন যে ভাষণ একটা ছোট্ট একটা টাইম লাইন টাইম লাইনটা মানে তার জীবনের কিস মানে তার যে ব্যাপক যে জীবন মহা যে জীবন সে জীবনের কোনোটাই আসলে এখানে ধারণ করতে পারবে না এই টাইম লাইনটা আমি তারপর নানান তার বৈচিত্র্যতা বোঝানোর জন্য নানান জিনিসপত্র আমি মানে তার ঘটনা আমি এখানে টাইম লাইনটা বলবো যেমন ওনার জন্ম নিয়ে বিতর্ক আছে স্যার হয়তো এটা ভালো বলতে পারবে পঁচাশি নাকি আশি আঠারোশো আশি নাকি পঁচাশি সালে ওনার জন্ম ওনার জন্ম ভাসিনী জন্ম সিয়াজগঞ্জ এলাকায় তো জন্ম নিয়ে একটা মজার গল্প কালকে আমি বলতেছিলাম স্যার এটা এক্সাক্ট রেফারেন্সটা আমার মনে নাই যে এখন ভাসিনী কি এক অফিসিয়াল কারণে জিজ্ঞেস করা হয়েছে যে যে হুজুর আপনার জন্মদিনটা কবে হ্যাঁ তো ভাসিনী বলতেছে যে আমি তো জানি না কাজী জাফর কে জিজ্ঞেস করো ওরা তো উনিশশো এক সালে ওনার যেটা হয় ওনার পীর নাসির উদ্দিন বোগদাদি বা ওরফের জলেশ্বর আসামের জলেশ্বরে ওনার রাজ ছিল জলেশ্বরের সাথে ওনার পরিচয় হয় এবং উনিশশো সালে তিনি তার সাথে তিনি তিনি আসামে তিনি যান এবং ওখানে উনি ওখানে তিনি ই করেন এবং এবং ওই একই সময়ে উনি বিপ্লবী যে যে একটা বিপ্লবী ধারা ছিল সাম্রাজ্যবাদ বিরোধী যে একটা ধারা ছিল ইসলামিক চিন্তাবিদদের তাদের সংস্পর্শে তিনি তিনি আসেন সাইকুল হিন্দ মাহমুদুল হাসানের সংস্পর্শে তিনি আসেন সেখান থেকে তিনি তার নানান ধরনের ধর্মীয় শিক্ষা এবং নীতি নৈতিকতা সহ নানান জীবনের নানান ধরনের শিক্ষা তিনি সেখানে পান উনিশশো সালে তিনি চিত্তরঞ্জন দাসের সাথে জাতীয়তাবাদী দলে জাতীয়তাবাদী নানান যে রাজনীতি সে সে দলের কর্মী হিসেবে তিনি কাজ শুরু করেন বিশ্ব সালে খেলাফত আন্দোলনে যোগদান করেন তিরিশ সালে উনি মুসলিম লিগে যোগদান করেন সাঁইত্রিশ সালে উনি লাইন প্রথার যে বিরোধী আন্দোলন সেটা উনি শুরু করেন এছাড়া উনিশশো পঁয়তাল্লিশ সালে উনি আ বাঙাল খেদা আন্দোলন শুরু করেন মধ্যে দিয়ে উনি আবার আওয়ামী মুসলিম লীগ উনি গঠন করে উনি গঠন করতেছেন উনিশশো উনপঞ্চাশ সালে এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা সালে উনি আমন্ত্রণে বিশ্ব শান্তি সম্মেলনে উনি যোগদান করেন এবং সেখানে তিনি একটা সেখানে তিনি বক্তৃতা রাখেন বাংলায় পাকিস্তানের প্রথম কেউ বাইরে যে বাংলায় একটা বিশ্বসভায় একটা বাংলায় একটা বক্তৃতা রাখতেছেন তো এটা একটা ব্যাপার উনিশশো সালে কাকমারি সম্মেলন হয় যে সম্মেলনে তিনি পাকিস্তানকে আসসালাম আলাইকুম জানান যেটাও আরেকটা তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে হয়তো আজকে লাইলিয়া বা কিছু আলাপ করবেন কাকমারি সম্মেলন নিয়ে আহ আটান্ন সালে কৃষক সমিতি তৈরি করেন যেটা আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর চৌষট্টি সালে বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন সেখানে বক্তৃতা দেন ছেষট্টি সালে হাওয়ানায় ত্রিদেশীয় যে সাম্রাজ্যবাদ বিরোধী সম্মেলন হয়েছিলেন সেইখানে উনি বক্তৃতা দিতেন 1966 সালে সেটা 1969 সালে গণবনভ উত্থান হচ্ছে চারিদিকে সেখানে তার কি রোল এটা আমরা সবাই জানি এরপর 1974 সালে তিনি الحكومতের আফগানিয়ার সমিতি উনি 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 ফাউন্ড উনি এটা ফাউন্ড করেন তারপরে 1976 সালে ফারাক্কা লং মার্চ হয় যেটা আরেকটা প্রত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা শুধুমাত্র এই অঞ্চলের না বরং বিশ্বের যে কি কি বলা যায় যে সোশ্যাল মুভমেন্টের যে ইতিহাস বা এবং পলিটিক্সের নানান যে ইতিহাস সেই ইতিহাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আহ ফারাক্কার যে লং মার্চ এবং ওখানে আসলে ওনার জীবনের শেষ বছরেই উনি এটা করেন অনেক অসুস্থ শরীর নিয়েই উনি এটা করেন এবং তেরোই নভেম্বর উনি তার জীবনের শেষ ভাষণটা উনি সেটা দেন সে সম্মেলনটার নাম ছিল খোদাই কিদমার সম্মেলন সেখানে তিনি এই এটা দেন এরপরে সতেরোই নভেম্বর আজকের দিন চলে আসলো তো এই মোটামুটি মালানা ভাষানির যে মহা জীবন তার কোনো কিছুই আমরা আসলে বুঝলাম না টাইম লাইনটা পড়ে তারপরে বললাম যাতে একটু আমরা একটু বুঝতে পারি যে আসলে কি কি কোন জায়গা থেকে উনি আলাপটা করছে

All right, thank you. um and thank you to Lokayato Um And I've been a, an admirer of this initiative for a long while. I've been with the group in its different forms, and so I'm very happy to be here. Um, and also just to say that I'm really honoured to be on this platform with Professor Ahmed Kamal, um, whose work. In some ways is quite foundational to the study of subalterns in sort of East Angola. And he's been foundational to my work. So I'm delighted to be here and I'm sort of grateful. Um, yeah, I'm, I'm sort of delighted to be here. So let me, so today's talk will be on Kagmari. And it's only appropriate that I speak on the day of Bashani's Orus, which is, of course, a festival of some sorts. That I speak about one of the most important festivals in the history of East Pakistan and perhaps Bangladesh organized by Mawlana Bashani. This is the Kagamari Shumalan of 1957. I'll, what I'll do is I'm going to give you a different picture of festivals than the ones we see today, right? When we think about festivals today, we're thinking about the Biennale. We're thinking about these very bougie events, right? The art and liter literature festivals that we see in Dhaka, Karachi, Lahore. And sometimes they're political but also they're not. So but rarely do we think of these spaces as equal spaces. And I'll be talking about how the festival emerges as a very important political site today. So Kagmari Shamalun in has only been talked about in history writing in relation to Bashani's salam. And the breakup of the Awami League and the formation of the National Awami Party, all very important events. What I'll do in this talk will show, I'll show how Kagmari was the vision of a world turned upside down. This was a space that dramatized the power in, in, and the power and equality of supports and constituencies. When I speak about supports and constituencies, I'm talking about sort of peasants and workers via, via the elite. Kagmari showed that politics is doing now, doing in the present what you want to achieve in the future. But, um, rather than waiting for some revolution to bring about some kind of utopia, Kagmari was all about thinking about the future in the present. So in Kagmari, we had gates, music, dances that revealed worlds that were radically egalitarian, anti capitalist, and creatively combined vernacular. And global ideas and practices of Islam and socialism. Most importantly, actually, central to the Kagmari narrative is the story of the power of subaltern joy, right, in thinking and fighting for decolonial politics and futures. So let me offer a more contemporary example. It's not contemporary. So when asked by um a sort of when Cesar Chavez who was a peasant labor leader for the Latin American community in the US. When he was asked by an interviewer why they marched and, and danced and sang in their movements, he said, there is no reason why a movement has to be dry and sad. You know, movements can also be joyous and it has to be because movements are long and it's difficult to survive because it's not a day or week. It's years and years. And Bashani more than anyone knew that. So what I'll do today is highlight some of the most important things in Kagmari. I'll try not to make it too academically. So in February 19, 1957, the Awami League held their council convention in Kagmari, which is approximately 50 miles north of Dhaka. This, and this was, um, Kagmari was described as a mela, a Sanskritic Shommelon, and an Afro-Asian cultural convention. Over the course of six, six days, Awami League delegates and visitors from the wider region debated and discussed the Cold War in the Third World, military pacts, imperial, anti imperial, and decolonial futures, among other issues, in a large, rapidly constructed tent city. Conversations on national and international politics often confi confined to the parliament chambers, university halls, debating clubs, and mansions of Dhaka, migrated to the rural maidans of Kagmari, foregrounding the participation of those excluded from the formal sphere of politics. It is in these unlikely settings that the demand for radical and anti imperial friendships and solidarity with the third world triumphed, triumphed over the case for more arms spending and military praxis. The subaltern was no longer the parochial subject, nor was the elite the international actor as traditionally assumed. So, why had the Awami League Council Convention been called in Kagmari in 1957? So, I mean, and this is important. In late 1956, Awami League was at the height of its power, at least in the days of pre-71. Suhruwadi Hussain Shaheed, um, was the Prime Minister of Pakistan and Ataw Rahman Khan was Chief Minister in East Pakistan. However, this position was to come, this power was to come at a cost, right? Suhruwadi had done a U-turn on the party's stated position on foreign policy as well as provincial autonomy. At a talk at Dhaka University in December 1956, he accused, Suharwati accused those who did not agree with military pacts of being anti nationals. The founder chairman of the party, Maulana Bashani, was all too aware of how far the party had shifted from their original position. His time with international left organizations and figures abroad strengthened his commitment to anti imperialism and third world solidarity. During his time in exile in Europe from 1954 to 55, he attended the British Labour Party conference in Scarborough. He attended the World Peace Council in Stockholm. In 1955, he participated in the Conference of Asian Countries on the Relaxation of International Tension in Delhi. The Anglo French, the Suez Crisis of 1956, further solidified his position. For Bashani, the question of foreign policy was not outside of everyday politics. But intimately tied to the questions of sovereignty, power, and the fate of Pakistan. Because he argued that the people could not really be the masters of Pakistan whilst tied into these asymmetrical relationships of power and being drawn into wars that were not of their making. So Bashani, conscious of this imminent showdown, right? There's a showdown that's going to happen between him and Sahrawadi. He called for the Awami League convention to be held in February. He also wanted to challenge this political complacency that he sensed had settled amongst the Awami League party workers since they had ga gained power. He characterized this attitude amongst Awami League wo workers as Montrira Deshe Shashan Korok Amra Barite Bishramne. So let the ministers rule and we'll relax at home. This is the attitude, um, that he sensed. So in early February, Kagmari organizers put out advertisements titled Dakh, The Call of the Nation. So what was this Desh that had been invoked and invited to participate in Kagmari? The participants were different from the ones that were Sahwadi's constituencies. The Suradi's constituencies were students and intellectuals from the metropolitan um, cities of East Pakistan and West Pakistan. On 13th of January 1957, Bashani's petition stated, the country do, does not belong to the ministers, members, and government workers who were the typical attendees of political conventions. He appealed instead to the 95% of those who are poor cultivators of laborers, blacksmiths, potters, and with all those whose money the country runs to attend Kagmari. So these kinds of population distributions have usually been brought about, has been, have, have usually been thought about in terms of communal, communal majorities or minorities, right? But at Gagmari, the 95% took on a class complexion. Nowadays, we talk about we are the 99%. Mashani was already talking about we are the 95%, right? And back in 19, 19 back in 1957. So the Awami League Convention becomes which is usually a closed door session, was now thrown open to all of the people that Suharadi and the other senior Awami League workers did not find necessary to include in their discussions on Pakistan's future. So Kagmari's event, Kagmari was not just remarkable for those who attended, but also how the entire landscape was transformed during this period. It had become a space of radical equality. Those who organized or attended the event describes how the Ojparagau tra transformed into an Ostai Rajdhani, So from a backward village into a temporary capital. The sights, the sounds and the smells normally associated with small towns or villages in East Bengal were not to be found. Instead, what the residents and attendees encountered was a well lit village connected to the electricity grid. A constant supply of clean water, latrines which produced no strong or strange odors, huge furnace ovens used to cook food fit for foreign guests, and medical arrangements and standbys. The estate of the former Maharaja of Santosh, unused and abandoned since partition, recovered some of its old luster, power, and glory in its new role as the actual site of the Shamalan. Now, this is important because the rural village, which during the colonial period had captivated the anti-colonial nationalism imagination lost much of its political importance in the post-colonial period the dominance of the urban over the rural was apparent in east pakistan by the mid-1950s right so what it has what happens with this changing infrastructure and aesthetics in kagmari the village that turned capital presented a vision of the power and possibilities contained within the rural spaces and constituencies, a power that had been denied to them. The village he showed, Bashani showed, did not have to be marked by this stubborn and inexorable decline and in poverty. It could be revived and reimagined, not as some romanticized version of a village of a bygone era, but as a village that could boldly face the future if equipped with infrastructure. But we should see these transformations as more than just attempts at reproducing pa the power of the city, right? Actually, what they were perhaps doing was that Bashani was mocking those in power who could only be lured to the village through the availability of these creature comforts, right? Or the veneer of modernity. Bashani used Kagmari to rebuke those in Awami League, such as Suharadi, who thought that politics could only happen in these modern spaces. He showed that peasants and other rural inhabitants were as progressive, modern, and equal as others. So, what I'm going to do now quickly is talk about some of the, the cultural elements of the festival, right? The, these are the gates, the music, and the lectures that were central to Kagmari. Now, the Kagmari festival was not just a spectacle designed to put Sohrawadi in place, right? Or to stupefy. The workers and peasants who attended these festivities in large numbers. Bashani argued that the Awami League could no, could no longer hoodwink the people for long. Their he said that their Bichar khamata and Buddhi Bivijana was not to be underestimated. Bashani turned Kagmari into a pedagogical space where he constructed a powerful and compelling case for autonomy, anti imperialism, and internationalism. In ways that would secure the hearts and minds of those at the festival, so what does he do right well how does he what is he doing well how is he securing the support their support on issues? well central to the pedagogy was to give people a sense of what futures built on subaltern internationalism would look like when I say subaltern internationalism what I mean here is that he's drawing connections and relations between the globally disenfranchised right in this um and is showing what friendship and solidarity would look like between these groups. So the idea was here that if people were to see that it was possible to inhabit the world differently, then they would want to change it. However, it was not in an abstract theoretical way that the world that the new world was to be experienced, but through local, concrete and visible forms, through things that could be touched, seen, smelt, and heard. That these emotions were central for producing thought and energy at Gagmari, joy, laughter, and happiness was integral to the experience and intellectual of solidarity and internationalism so he does he draws on these three festival techniques right to educate the people and to persuade them of subaltern internationalism. Now the gates. so one of the most remarkable things in gagmari. Were um, enough to merit a mention in Sunil Gang Gangopaddo's, um novel um Were these turans. Now, these were between fifty to hundred gates, which had the names of political, religious, and cultural figures, mainly men, who were emblazed and you know on these gates, ranging from Mao, Stalin, Atatürk, Shakespeare, the Prophet Muhammad. To more regional and local leaders such as Gandhi, Chitranjan Das, Haji Shariatullah, Rabindranath Tagore. It was Jinnah, not the Prophet, whose name was printed on the most lavish and high, highest number of gates. But there was no serious attempt to arrange these gates or endow any ornamental or hierarchical privilege on any identifiable category. There was no sort of um, privilege given to Muslims or to um, international leader. now, it's not possible to retrieve the stories that were told or imagined by peasants or workers as they worked through the gates and noticed the prophet's name before and after rows of unfamiliar names. but perhaps some speculation can be allowed. right, gates are a, were a structural feature in mughal imperial infrastructure. right, the mughals used to use gates to denote the king's rule and power, as well as um, the connection between spaces. But in Kagmari it plays a very similar, um, but as well as a radical diff radically different function. So the arches at Kagmari demonstrated a similar veneration for authority, right? But it was not vested in this single individual idea, past or geography, but rather to multiple variegated geographies, races, religions, and cultures. Where the military packs that Suharadi was advocating offered a belonging to an exclusive club, of nation states, the gates were infused with a spirit of radical equality. The peasants and laborers were shown that they were part of this wider and richer moral and cultural universe. Lessons and examples from Mao, Lenin, even Abraham Lincoln could be drawn upon, although perhaps not given the same weight. Now, the haphazard ordering of these gates were perhaps then not as arbitrary as initially assumed. But designed to place emphasis on the connections between these life worlds rather than what divided them. What we're seeing is a connection, and the connection was revolutionary cultures. Now, the performing arts. When I'm talking about performing arts, I'm talking about the music, the sword play, and the latticella that was there. It was used for similar pedagogical effect. It was around the beginning of the festival period and in the dead hours of the night that the camp dwellers and villagers at Kagmari were startled out of their sleep. Bashani, Sobradi and other guests curious to see what was going on, came out of their dwellings, their huts, their tents. The sounds coming from a mile off was that of the deep and powerful voice of the folk singer from the chores of Hobiganj, Parimal Dasgupta, accompanied by his troop as they approached the festival space. They sang the songs of the Mountbatten Mang Mongol Kabbo, um sort of Hemangabishwasha's fast school songs of blessings for the last Viceroy of India. This was the prelude to the ambitious and varied program of music, dance, martial arts, films, and lectures that took place on the various platforms erected on Gagmari's Maidans now the crowds came lured by the energetic and frenzied martial arts performances of lata and the various fl forms of swordplay such as ramda and torbari the highlight of the program though were the various folk artists and troops that had come from all areas of the province even some parts of west pakistan to perform this included the illustrious sufi communist kobigan singer ramesh shil and his troupe from chittagong the Jarigan singer Tosher Ali and his group, the Bavaya performer Abbasuddin, the Baul of Silet, Shah Abdul Karim, and various other troops from Sherpur, Faridpur, Rangpur, Maimon Singh, and Dhaka. Now, the popularity of these art forms was not just based on a purely entertainment basis on the drawing out of particular moods and emotions, but also on the pedagogical function found in the form and content. The songs at Kagmari featured strong anti-colonial and anti-capitalist themes that drew upon the diverse world, life worlds of the performers. Ramesh Seal, a virtuoso performer in the Kobigan genre from the Napit caste in Chittagong, whose compositions reflected his associations with the left movements from the colonial periods and onwards, turned to his audience and Kagmari and asked, how have our minds and bodies become freed living in Pakistan? How is a state running on foreign wealth free? The immersive nature of these performances helped to form anti-imperial political subjectivities at Kagmari. But it sure, it was not simply male performers that graced the stage at Kagmari. Madam Azuri from the West Wing also performed with her dance company. Now, Azuri was of German Indian descent and was described by, has been described by scholars as one of the first great item dancers of Hindi cinema. In the 1930s and 1940s, she appeared in popular and low budget movies as a dancing girl, performing Arabic, Turkish, other seemingly oriental dancing forms. After partition, she had migrated to Pakistan with her husband, where she had found acceptance only amongst Karachi elites and the film circles of Pakistan. So what does her performance in this village in East Bengal at the site of a Sufi shrine and in front of a mixed audience comprised mostly of rural presence and workers imply? On, on the one hand, Madame Azuri's performance taps into older traditions of professional dancers at Sufi shrines. But actually, what I suggest is that it speaks to this attitude of openness to difference that Bashani and other Kagmari organizers wanted to cultivate, where the public performance of a woman was a normalised event rather than something exceptional. After all, Azuri, as a dancer, was only doing what the other male performers was doing. Right? She was telling stories and educating people through her art and labour. Now. The caliber of music, dance, arts, and films were matched by equally impressive lectures on a broad spectrum of subjects ranging from religion, language, literature, public health, and economy. This was an August gathering of renowned international, national, and local academics, practitioners both men and women. So let me give you some of the names, right? So there was Dr. Hassan Habashi, who had just finished his doctorate at the School of Oriental and African Studies under the supervision of Professor Bernard Lewis and was in the cultural wing of the Egyptian embassy. He was there speaking about the medieval Islamic scholar, Ibn Hajar al-Ashqalani. There was Charles Adam, based at Princeton and then later at the McGill Institute of Islamic Studies who spoke about the poetry of Alamak Iqbal. There was a considerably large Indian delegation, which included the writer, politician Humayun Kabo Kabir. There's a theosophist, Sophia Wadia, and Qazi Abdul-Wadud. From Pakistan and from both wings of Pakistan, there were also very notable people who were there. Now we don't know much about these lectures, right? We don't know about the contents. We don't know about the, whether these were translated, but what value does, do these lectures, did these lectures have for peasants and workers? Um, so what I'm suggesting is that there's I'm borrowing the work of Abdul Malik Simone. He talks about gathering, the practice of gathering in Islamic thought. Um, and he gives us some answers. So he says, in Surah al-Kiyamah and Surah Al-Isra, the reader is told that the Quran must be gathered and that the people must gather to understand together to understand it. So knowledge or the reading of the Quran was a social practice which acquired form and meaning through a community of learners. So Bashani's politics of gathering up different constituencies and fragments of knowledge reflects this. So what we're happening, what's happening here is that the peasants and workers gathered in order to learn from the um, lectures at Kag Kagmari, trying to draw closer to a world that seemed so far from them. So it shouldn't be assumed that they were these passive um receptacles of knowledge, these gatherings involved mani manifold exchanges and conversations, sometimes between the speaker and audience and sometimes between members and audiences themselves. There's still much to say about Bashani's debate with Subharadi and foreign policy, but I want to leave some time for questions and actually I want to hear Professor Ahmed Kamal. So I'm going to start wrapping up. But I'll briefly say this the power in bashani's address resided in his ability to make a direct and personal connection between foreign policy to the everyday lives and experiences and emotions of peasants and workers how does he do this right so he uses this language of dignity most powerfully to underscore the danger of military pacts he claimed that though pakistan needed economic development this was not to be achieved by riding on the tailcoats of or as the talpi bahok the porters of imperial powers such as the united states or britain there was no dignity he said and therefore no freedom where a nation had to barter for economic help he argued that it was only through entering into relationships, networks and exchanges with nations where they were co-equals that Pakistan's dignity and freedom could be restored. So what did this, what should this relationship with the third world look like? He talked about a radical form of friendship and love was at the center of this love in the Afro-Asian world that would help Pakistan to achieve that genuine freedom and peace now, the discourse of dignity and self respect and solidarity was not an abstract one, but one that had familiar and particular resonance in the lives of workers and peasants. Because, you know, the peasants and workers, the food crisis, the precariousness of employment, the strikes, the closures, and marches that were prevalent in the 1950s pointed, at, pointed to their narratives of indignities and their struggle to restore that dignity. Peasants and workers knew. All about dignity. It should be stated, but it should be stated, however, that this was not just an audience comprised of peasants or workers. The presence of rural, uh, urban, middle class, and intelligentsia meant undoubtedly that there was not just one, but multiple readings being made of Bashani's speech and activities at Kagmari. Right. But in the context of an imminent famine, Right. There's an imminent famine in the 1950s, the increased cost of living and the first fall in industrial production since independence. Bashani's caution against war and championing of freedom and dignity was likely to have had some impact on all classes. So how does this debate like wind down? So the b debate winds down with shouts of long live global solidarity. Vishwa Shakti Zindabad could be heard from the crowd resonating across the town of Kavmari instead of the usual Pakistan Zindabad. And what was this? This was the dramatic defeat of the pa dramatic defeat of the Prime Minister of Pakistan, who was unable to convince the assembled crowds of peasants and workers and other groups of a future of war, right? Something that Sir and this was a defeat that Surawaddi himself later conceded. So Bashani had successfully turned villages, the villages of East Bengal, into a site of defeat, of narrow conservative understandings of nationalism or Islam. We should now, what we should do with this Gagmari Shamwalan, is to see this as central to our understanding of our the history, politics, and aesthetics of the left in South Asia, right? Some of the most important progressive political moments of recent years have come from occupied space, Shahinbagh, Bagh, Tahrir and the Indigdada's movements. These and other creative pro protests have reworked and combined existing cultural forms for progressive ends. So perhaps what we should now think is, instead of the Dhaka Art Festival or the Literature Festival, what would a real actual political Mela look like? উত্তর আমরা আপার শেষ প্রশ্নের উত্তর প্রশ্নের করার সময় এসে গেছে উত্তর দেওয়ার সময় এসে গেছে আহ ধন্যবাদ লাইলিয়াপা আহ দারুন কথা শুনলাম আমরা আপনার কাছ থেকে এরপর আমরা যেমন কামাল স্যারের কাছে স্যার কাছে যাওয়ার আগে আপনারা প্রশ্ন করতে পারেন চাইলে কমেন্টে বক্তারা যদি সময় থাকে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর তারা দেওয়ার চেষ্টা করবেন স্যার শুরু করি স্যার শুরু শুরু হ্যাঁ সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি মৌলানার ওফত দিবসে মৌলানার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কিছু কথা বলার চেষ্টা করব আমি কোনো আলোচনায় অংশগ্রহণ করতে রাজি না এবং কোনো বিষয়ে লেখাপড়া করতেও রাজি না যে বিষয়ে সমাজ পরিবর্তনের দিশা দেয় না অতএব আমার আলোচনার আজকের উদ্দেশ্য হচ্ছে মরনা ভাসানীর আলোচনা আমরা কেন করব এবং এই আলোচনা মুখ্যত সমাজ পরিবর্তনের কর্মীদের জন্যই আমি আজকে করতে চাই যারা সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন আমার মতো করে সমাজ পরিবর্তনের চিন্তা আমিও ছাত্র জীবন থেকে করেছি কিন্তু কতটা সমাজ পরিবর্তন হয়েছে সেটা আমি জানি না তবে সেই স্বপ্নটা সেই চেষ্টাটা এখনো বর্তমান আছে সেই জন্যেই আমি আমার সব আলোচনাকে সমাজ পরিবর্তনের জন্যই করতে চাই বছর হয়ে গেল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে জন্য একজন মৃত লোক যে বাংলাদেশের মেইন স্ট্রিম ইতিহাসে মূলধারার ইতিহাসে যার জায়গা ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে সচেষ্ট ভাবে সেই মানুষটাকে নিয়ে আমরা কেন আলোচনা করব সেই মানুষটার নিয়ে আলোচনা করার কারণটাই বাকি একটা জায়গায় মলানা ভাষা জীবন টিকে থাকবেন সেটি হচ্ছে যে যতদিন এই সমাজে শোষণ থাকবে অত্যাচার থাকবে অতদিন মলানা ভাসানির গ্রহণযোগ্যতা থাকবে এটা কেউই সরাতে পারবে না তো যারা ইতিহাস তাকে তাকে সরিয়ে দেয় এই সরিয়ে দেওয়ার মধ্যে কিন্তু তাদের ইতিহাসটা খুব স্পষ্ট হয় প্রমাণ হয় তারা কারা তারা কেন মলনাকে অপছন্দ করেন কেন মলনাকে তারা তাদের ইতিহাসের মধ্যে জায়গা দিতে চান না একটি কারণ মলানা যাদেরকে সারা জীবন ঘৃণা করেছেন যাদের বিরুদ্ধে সারা জীবন সংগ্রহ সংগ্রাম করেছেন সেই আদা সামন্তবাদী মুসুদ্দ মুসুদ্দী মানে বিদেশি পুঁজি নির্ভর বুর্জোয়া দেশের আমলা এবং দুর্নীতি দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ এবং আমলা এই শ্রেণীটি যখন রাষ্ট্রক্ষমতায় থাকে সব স্বাভাবিকভাবেই মৌলানার ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা তারা তো শুধুমাত্র বোধ করবেন না তা না সেই ইতিহাসটাকে মুছে দেওয়ার চেষ্টা করবেন এই মুছে দেওয়ার মধ্যেই কিন্তু মলনার ইতিহাস আরো স্পষ্ট হয়ে উঠবে আমরা ইতিহাস থেকে একটা কথা জেনেছি এদের কেন ইতিহাস থাকে না কারণ এটি ইতিহাস হচ্ছে ক্ষমতার প্রশ্ন অত সেই ক্ষমতার জায়গায় এরা যত নিচে থাকে ততই এদের ইতিহাসের দলিল এদের ইতিহাসের জায়গা পাওয়ার চেষ্টা অনেকখানি কম থাকে আমরা মলনাকে সেই ইতিহাসের সামনে নিয়ে আসতে চাই কারা নিয়ে আসবেন যারা এই সমাজ পরিবর্তন করতে চাচ্ছেন যারা ওই শ্রেণীকে রাষ্ট্র ক্ষমতা থেকে কৃষক মজুরের জন্য সাম্য ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তারাই মলনাকে ইতিহাস থেকে আবার ইতিহাসের পেছন থেকে আবার সামনে নিয়ে আসবেন তারা যতটা সামনে আসতে পারবেন তাদের রাজনীতিতে মলনা অতটাই সামনে আসতে পারবেন দেশের ইতিহাসে এটা যদি আমরা মনে রাখি তাহলে মলনার প্রতি আমাদের একটা দায়িত্ব থেকে যায় যারা সমাজ পরিবর্তন আমরা চাই সে দায়িত্বটা হচ্ছে মলনাকে বোঝা মলনাকে বুঝতে পারলেই আমরা সে দায়িত্ব পালন করতে পারব মলনার রাজনীতির বিভিন্ন সময় মাইলফলিক মাইলফলক এগুলি নিয়ে আলোচনার এই মুহূর্তে দরকার নাই সেগুলি কম বেশি আজকের শ্রোতারা প্রায় সবাই জানেন এবং লয়েসও কিছুটা একটা রূপরেখা দিয়েছেন বৈশিষ্ট্যগুলা কি সে যদি আমরা বুঝতে চেষ্টা করি মলনা রাজনীতির তাহলে আমরা মলনাকে ধরতে পারব সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মলনা সারা জীবন শ্রমিক কৃষকের মুক্তির রাজনীতি করেছেন তিনি সাম্রাজ্যবাদ বিরোধী ছিলেন আনকম্প্রোমাইজিং কখনোই তুমি এর সাথে সমঝোতা করতে চান নাই এমনকি নিজের প্রাণপ্রিয় দল যেটা তিনি গড়েছিলেন সে দলকেও তিনি ভেঙে ফেললেন সাতান্ন সালে যেহেতু সাম্রাজ্যবাদের সাথে কম্প্রোমাইজ করেছিল আওয়ামী লীগ সরকারে যে মৌলানা ঔপনিবেশিক শাসনের সময় এই ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন জেল খেটেছেন মৌলানা পাকিস্তান রাষ্ট্রের কাঠামোর মধ্যে সাহিত্য শাসনের আন্দোলন করেছেন স্বাধিকার আন্দোলন করেছেন এমনকি স্বাধীনতার ডাক দিয়েছেন এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন একটি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক সমাজ তৈরি করতে চেয়েছেন কিন্তু এই ব্রড রাজনৈতিক বৈশিষ্ট্যের পাশে তার আর বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্য তাকে মূলধারার রাজনীতি থেকে আলাদা করে এবং জনগণের কাছে নিয়ে যায় সেটি হচ্ছে মৌলানা ইসলামের সাম্য এবং কমিউনিস্ট রাজনীতির সাম্যর মধ্যে কোনো বিভেদ দেখেন নাই এই জায়গাটাই হচ্ছে আওয়ামী লীগের সাথে কিংবা তিনি যাদের সাথে রাজনীতি করেছেন আগে মুসলিম লীগ আওয়ামী লীগ তাদের সাথে তার পার্থক্য সূচিত হয়েছে এবং এমন সময় তিনি এই ঐক্যের কথা এই এমন সময় তিনি এই সংগঠনগুলির ঐক্যের কথা বলতেন তাদের নিয়ে কাজ করতেন যে সময়ে সারা রাষ্ট্র ছিল জুজুর ভয়ে কমিউনিস্ট জুজুর ভয়ে ভীত আমি সাতচল্লিশ থেকে সত্তর পর্যন্ত সরকারি নথিপত্র দেখার সৌভাগ্য আমার হয়েছে আমার গবেষণার জন্য সেখানে কমিউনিস্ট ভীতি এমন ভাবে পেয়ে বসছে পাকিস্তান রাষ্ট্রকে যে যে কোনো কণ্ঠস্বর বিরোধী কণ্ঠস্বর সব তারা তাকে কমিউনিস্ট হিসেবে চিহ্নিত করছেন এবং তাকে দমানোর চেষ্টা করছেন এটা কিন্তু তারা আবিষ্কার করে নাই এটা ব্রিটিশদের রুশ বিপ্লবের পরের থেকেই ব্রিটিশ রাষ্ট্র ব্যবস্থার এই ছড়িয়ে আছে যদি সব ডকুমেন্ট দেখা যায় পাকিস্তান রাষ্ট্র ছিল তার উত্তরাধিকার উত্তরাধিকারী ফলে মরণার পক্ষে এই সাহসী অবস্থান নেওয়া এটা একমাত্র মরণার পক্ষেই সম্ভব ছিল কিন্তু তিনি এই সাম্যের কথা কিন্তু কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে বা তাদের আয়ত্তে আনার কথা বলেন নাই তিনি ইসলামের সাম্যের মধ্যে দিয়েই কমিউনিস্ট সাম্যের কথা প্রচার করেছেন আমরা দেখতে পাই এরই সাথে তিনি বিশ্ব শান্তির প্রবক্তাও ছিলেন মরনা যত বড় হয়েছে এদেশের বাম আন্দোলন অতটাই বড় হয়েছে মওলানাকে যখন ছোট করা হয়েছে দেশের বাম আন্দোলন ততটাই ছোট হয়েছে এটি আমাদের সবসময় মনে রাখতে হবে মৌলানাকে মওলানাকে ছাড়া দেশের রাজনীতিতে এগোনো আমাদের জন্য এখন অলমোস্ট মানে অসম্ভব এবং আজকে যে সকল বামপন্থীরা মৌলানার মৃত্যু দিবস উদযাপন করছেন যারা একসময় মৌলানাকে নিয়ে নানা রকম বিরূপ সমালোচনা করেছেন সাম্প্রদায়িক বলেছেন ধর্মীয় মানে মৌলবাদী বলেছেন কেউ কেউ তাকে ভারতের এজেন্ট বলেছেন নানা ধরনের রাজনৈতিক প্রেক্ষিতে তাকে নানা ধরনের নামে আখ্যায়িত করেছে তার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রচনা করেছে কিন্তু মরনাকে তারা কখনোই তাদের ওই কুৎসার মধ্যে আটকে রাখতে পারেন নাই কারণ মরণা অত্যন্ত সৎ রাজনীতিবিদ ছিলেন ক্ষমতার বাইরে থাকার সারা জীবন তিনি ক্ষমতার বাইরে থেকেছেন তিনি জনগণের মধ্যে সারা জীবন থেকেছেন তিনি সাধারণভাবে মানুষের সাধারণ মানুষের সাথে সাধারণভাবে বাস করেছেন মনোনয় একমাত্র নেতা বাংলাদেশের যিনি তার প্রত্যেকটি জনসভায় যার জীবিত সবগুলি না আমার জীবিত অবস্থা সবগুলি আমি অ্যাটেন্ড করতে সক্ষম হয়েছিলাম সেখানে তার বক্তৃতার একটা প্রধান অংশ থাকতো অন্যতম অংশ থাকতো সেই দিনের বাজার দর এই যে গ্রামীণ অর্থনীতির সাথে যে ঘনিষ্ঠ যোগাযোগ এটা সম্ভব ছিল ওই গ্রামের মধ্যে তিনি সারা জীবন থেকেছেন মৌলানা নিজে চাষাবাদ করতে পারতেন মাঠে আমি যখন প্রথম তার সাথে দেখা করতে যাই বাহাত্তর সালে তখন তিনি মাঠের মধ্যে লুঙ্গি পরে তিনি মাটি খোঁজাচ্ছেন এবং দূরের থেকে তার এক সাহাবি তাকে আমার আমি একজন ভারতীয় ইতিহাসবিদকে নিয়ে গেছিলাম তারই গরজে এবং বললো যে ভারত থেকে একজন অতিথি আস মেহমান আসছে উনি ওখানে হাত দিয়ে বললেন ওদের বসিয়ে খাওয়াও আমি আসতেছি এই কাজটা শেষ করে আসতেছি এবং মলনা কাচি হাতে ওইভাবে এসে ঘরে ঢুকলেন এবং আমাদের সাথে আলাপে বসলেন এই যে মাওলানা এই মওলনার এই যে চরিত্র এই চরিত্র আমাদের বুর্জোয়া নেতাদের কারো মধ্যে থাকার কথা না এবং এই সাধারণ মানুষ এই চরিত্রকে ভালো না না বেশেও যায় চরিত্র সাধারণ মানুষ তাকে ভালোবেসেছে এবং সেই ভালোবাসার জন্য সাধারণ মানুষের মানুষ তার তার ডাকে সবসময় সারা দিয়েছে এখন আমরা তো তার বৈশিষ্ট্যগুলি বুঝলাম এখন আমরা তার কাছ থেকে এখন সেই যেই বাংলাদেশে মারোনা রাজনীতি করেছেন সেই বাংলাদেশ কি এখন আছে সেই শ্রমিক সেই কৃষক এদের চেহারা পাল্টে গেছে অনেক কৃষক অনেক বেশি তাদের শ্রেণী উত্তরণ হচ্ছে এই বিদেশি টাকায় এবং বিদেশ যাওয়ার সুযোগে বিভিন্ন সাহায্যের টাকায় মাইক্রো ক্রেডিট ইত্যাদি নানা ধরনের অর্থনৈতিক পরিবর্তনের কারণে মলনার যে কৃষক দেখে গেছেন এখন আর সেই কৃষক নাই কৃষক এখন স্বপ্ন দেখে তার সন্তান কিভাবে মধ্যপ্রাচ্যে যাবে স্বপ্ন দেখে তার ঘরটা কিভাবে আর একটু পাকা করা যায় কৃষক স্বপ্ন দেখে তার মেয়ের বিয়েতে সে একটা মোটরসাইকেল দিতে পারবে কি পারবে না এই যে অর্থের আগমন প্রতিটি কৃষকের হাতে এখন মোবাইল সেলফোন এই কৃষক আর আগের কৃষক নাই তাহলে শ্রমিকও আর আগের শ্রমিক নাই কারণ এখন উৎপাদন খাতে যে শ্রমিক তৈরি হয় সেই উৎপাদন খাতটা এখন প্রায় বন্ধ আমরা এখন গার্মেন্টসে সবচেয়ে বেশি কাজ পাই অর্থাৎ বিদেশে বিদেশের কাজ আমরা নিয়ে আমরা তাদেরকে সস্তা শ্রম এবং আজকে লক্ষ লক্ষ নারী শ্রমিক সেই কাজের মধ্যে জড়িত মরণার সময় এই নারী শ্রমিক ছিল না বাংলাদেশের ইতিহাসে ফলে আজকে শ্রমিকের চেহারা পাল্টে গেছে আজকে কৃষকের চেহারাও পাল্টে যাচ্ছে তাহলে মলানার সেই কৃষক সেই শ্রমিক না থাকলে মলানার কথা তাদের কাছে কিভাবে পৌঁছাবে আমরা মলানার যে মূল বিষয় সেটি হচ্ছে তাদের ভাষায় কথা বলা তাদের ভাষা শেখা এবং তাদের ভাষায় কথা বলা এবং তাদের ভাষাটাকে মধ্যবিত্তের সমাজ পরিবর্তন কামিয়ে মধ্যবিত্তের কাছে পৌঁছে দেওয়া কিন্তু সেই জায়গাটায় না যেতে পারলে আমরা এই কৃষক এই শ্রমিক এই মধ্যবিত্ত কি চাচ্ছে সেটা বোঝার কোনো উপায় নাই আসলে সমাজ পরিবর্তন কে চায় এটা তো আমাকে প্রথমে জানতে হবে কেন চায় সেটাও জানতে হবে সেটা জানতে পারলেই আমরা তাদের ভাষায় কথা বলার তারপরে চেষ্টা করতে হবে এই চেষ্টা করতে হলে তাদের পাশে যেয়ে থাকতে দাঁড়াতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদের সাথে কথা না বলে ঢাকা শহরে অবস্থান করে আমরা সমাজ পরিবর্তনের জন্য নানা রকম চেষ্টা চরিত্র করলাম তাতে সমাজ পরিবর্তন হয় না উনিশশো সালে সালে দেশে কমিউনিস্ট পার্টি হয়েছে এখন পর্যন্ত সমাজের উপরে তার ইম্প্যাক্ট তেমন একটা এখন পর্যন্ত পরে নাই কারণ ওই মধ্যবিত্ত যে ভাষায় কথা বলেছে যে ভাষায় তারা এই জ্ঞানটা লাভ করেছে যে ভাষায় তারা চিন্তা করেছে সেই ভাষার সাথে বাংলাদেশের গরিব মুসলমান কৃষক জনতার কোনো সম্পর্ক ছিল না ফলে একমাত্র মরানাই নব্বই শতকরা নব্বই জন লোকের ধর্ম বিশ্বাসকে আহত না করে সাম্যের কথা বলতে পেরেছিলেন বলতে পারতেন এবং সেই কথা মানুষ শুনত

ট্রেনিং প্রাপ্ত দেশের মধ্যবিত্তের নিয়মতান্ত্রিক যে রাজনীতি মলনায় প্রথম সেই রাজনীতিকে ভেঙে দেন এবং ঊনসত্তরের জ্বালাও পোড়াও ঘেরাও আন্দোলনের সূচনা করে গ্রামে তিনি রাজনীতিকে ছড়িয়ে দেন আগের সব আন্দোলনের কেন্দ্রভূমি ছিল ঢাকা শহর এবং অন্যান্য শহরগুলি ঊনসত্তরের আন্দোলনেই এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা গ্রামে শুধু ছড়িয়ে পড়ে না গণ আদালত এবং সহিংসত এই আন্দোলনের সহিংস রূপ এবং গণ আন্দোলন দুটি ফর্ম জ্বালাও পড়ার মধ্যে দিয়ে দুটি ফর্ম ইন্ট্রোডিউস হয় বাংলাদেশের রাজনীতিতে এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক রাজনীতির সীমানা মৌলানা ভাসিনী ভেঙে দেন ভেঙে দেন এই উনসত্তরের আন্দোলনে যেজন্য তাকে প্রফেট অফ ভায়োলেন্স নামে আখ্যায়িত করা হয়েছিল সাম্রাজ্যবাদী পত্রিকায় অতএব মৌলানা এই যে ভাঙলেন সেটা ছিল স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা যুদ্ধের একটা রিহার্সেল সেই রিহার্সেল মলানার নেতৃত্বেই সম্ভব হয়েছিল ফলে এই যে রাজনীতির নতুন মোর নেওয়া হলো এবং রাজনীতি যে সহিংস হতে পারে তার যে শিক্ষা সেই শান্তিপ্রিয় মুসলমান কৃষকদের জীবনে হলো সেই শিক্ষার ফলেই তারা একাত্তরের যুদ্ধে তারা পাক সেনাবাহিনীর সাথে লড়াই করতে সাহসী হয়েছিল এবং করেছিল ফলে এই যে জায়গাটা এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে মরণা এই দেশের রাজনীতিতে শত্রুকে নিধন করার জন্য কাবু করার জন্য সহিংস হতে হলে হতে হবে এখানে মরণা অহিংস রাজনীতি করতে চান নাই মরণা বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস নাম সেই বিশ্বাসটাকে সে সবসময় এটা সেই বিশ্বাসের অন্তর্গত তিনি নিজেও তিনি পীর হিসেবে পরিচিত তিনি পানি পরা দিতেন মানুষকে আসলে তিনি পীর পীর হিসেবে মানুষ তার কাছে যা আশা করত তিনি সে আশা পূরণ করতেন সেই সাথে তিনি আধুনিক রাষ্ট্রের কাঠামো আধুনিক রাষ্ট্রের যে অত্যাচারী সংগঠনগুলি সেটি তাদের কাছে তুলে ধরতেন ফলে এই রাষ্ট্রকে পরিচিত করানো এবং এই রাষ্ট্রকে যে রাষ্ট্র 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 বুঝতে বুঝতে না তার থেকে অনেক দূরে না বলেই তো মরনা পীর পীরের মাধ্যমে রাষ্ট্র সম্বন্ধে জানতে হয় যেমন আল্লাহকে জানতে হয় পীরের মাধ্যমে আল্লাহর পীরের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ সম্ভব হয় মরনা পীরের এই দুইটা দিক ছিল একটা হচ্ছে রাষ্ট্রকে পরিচয় করার দিক আর হচ্ছে আল্লাহর সাথে তার সাধারণ মানুষের পরিচয় করানোর দিক মনে হয় এই দুইটি তার এই দুটি দিক সফলভাবে পালন করতে পেরেছিলেন অতএব আজকে যারা সমাজ পরিবর্তন চায় তারা পীর হতে পারবেন না তাদের পীর হওয়ার চেষ্টা না করেই ভালো টু লেট কিন্তু যেটা করতে পারেন এই রাষ্ট্রের যে সহিংস চরিত্র রাষ্ট্র কি রাষ্ট্র কিভাবে শোষণ করে রাষ্ট্র কিভাবে আমাদের জীবনের প্রভাব বিস্তার করে আমাদের জীবনের শোষণের জায়গায় আসে এবং আমাদেরকে অন্যের হাতে তুলে দেয় আমাদের সার্বভৌমত্বকে বিসর্জন দেয় আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে সেই রাষ্ট্রকে পরিচয় করার পরিচয় করানোর দায়িত্ব হচ্ছে এই সমাজ পরিবর্তনকারের কর্মীরা আমি বামপন্থী কর্মীদের কথা বলছি না কারণ বামপন্থী কর্মীরা কারা সমাজ পরিবর্তন চায় আর কারা চায় না আমি আজ পর্যন্ত যারা চায় সমাজ পরিবর্তন করতে তাদের জন্য আমার এই বক্তব্য সার্বভৌমত্ব রাজনীতি সেটি তিনি ফারাক্কা মার্চের মধ্যে দিয়ে স্পষ্ট করে তুলেছেন সেই মার্চে থাকার সৌভাগ্য আমার হয়েছিল সেই হাজার হাজার লোক যখন কান দিকে হেরে যাচ্ছি রাজশাহী থেকে আমরা তখন বুঝতে পারতাম যে মলনা তার শরীর ভালো ছিল না সেই তো পুরো মিছিলটা যাতে শৃঙ্খলার সাথে হয় এবং খাবার দাবারের ব্যবস্থা হচ্ছে কিনা সেটি তিনি সবসময় খেয়াল করছিলেন এবং এই মিছিল নিয়ে তিনি কানসাটে গেলেন সেখানে তিনি ইন্দিরা গান্ধীর জন্য বক্তৃতা দিলেন ওখানে সঞ্জয় গান্ধী এসেছিল তাকে শুনিয়ে শুনিয়ে মতনলাল নেহরু জওহরলাল নেহরুর সাথে তার বন্ধুত্ব এবং ভারতের কাছ থেকে আমরা কি আশা করি এইসব বলে তিনি পানির দাবিটা খুব স্পষ্ট করে তুললেন এই যে সার্বভৌমত্বের জন্য জনগণের অংশগ্রহণ এই লড়াইয়ে রাজনৈতিক সংগ্রামে জনগণের অংশগ্রহণ সেই অংশগ্রহণকে উৎসাহিত করা সংগঠিত করা এটা একমাত্র মরণাই করতে পেরেছিলেন এটি আমাদের জন্য একটা বিরাট শিক্ষা যারা সমাজ পরিবর্তন চায় তাদেরকে ভাবতে হবে তাদের এই সার্বভৌমত্বের সংগ্রামে আজকে যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্ন সেই প্রশ্নটাকে মোকাবেলার জন্য এই মানুষের মানুষগুলিকে সঙ্গে নিয়ে কিভাবে সেই প্রশ্নটাকে অ্যাড্রেস করতে হবে প্রশ্নটাকে মোকাবেলা করতে হবে অতএব মনোনয় এই ফর্মটাও আন্দোলনের এই ফর্মটাও যারা সমাজ পরিবর্তন চায় তাদের জন্য অবশ্য গ্রহণীয় এবং আজকে আমার কথা শেষের দিকে আমি যেটা বলতে চাই যে ট্রেন ছেড়ে গেছে অর্থাৎ মরণাকে জীবিত মরণাকে আমরা গ্রহণ করতে পারি নাই কিন্তু মৃত মরণাকে যেন আমাদের সংগ্রামে তাকে 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 দিশারে হিসেবে দিশারি হিসেবে সামনে রাখতে পারি সেই চেষ্টা আমাদের থাকতে হবে কারণ যে ট্রেন ছেড়ে যায় তার জন্য পিছনের স্টেশনে সেই ট্রেন ধরতে হলে সামনে দৌড়াতে হবে অর্থাৎ আমাদেরকে মরানার কাছে যাওয়ার জন্য আরো দ্রুত পদক্ষেপে রাজনীতিকে গ্রহণ করতে হবে এবং রাজনীতি চর্চা করতে হবে ইতিহাসে আমাদের যারা সমাজ পরিবর্তন চাই আমরা তাদের হেরে যাওয়ার গল্পটা বারে বারে বলতে হবে মলোনার জীবন নিয়ে আমাদের বারে বারে আলোচনা করতে হবে শুধু দিন আর জন্মদিনে আলোচনা করলেই চলবে না এই আলোচনার মধ্যেই জনগণের যে রাজনীতি সেটা আরও সুস্পষ্ট হবে এবং মানুষের কাছে সেই ভাষা মানুষের কাছে সেই রাজনীতিটা পৌঁছাবে এবং এই হারার কাহিনিটা বারে বারে না বললে শোষক শ্রেণী কিন্তু চায় আমরা এই পরাজয়ের কাহিনীটা যেন ভুলে যাই পরাজয়ের কাহিনীটা ভুললেই আমরা আর বিজয়ের কথা মাথার মধ্যে রাখতে পারবো না ফলে এইটা আমাদের মানতেই ভাবতেই হবে যে আমরা এই কাহিনী বারে বারে বলব মলনা হেরে গেছেন আমরা হেরে গেছি এ পর্যন্ত কিন্তু এই হারার কাহিনী বারে বারে বলতে হবে কেন আমরা হেরেছি কি জন্য হেরেছি এটা বারে বারে না বললে আমাদের বিজয়ের রাস্তাটা আমাদের সামনে স্পষ্ট হবে না আমি এইখানেই লাইস এর ওয়ার্নিং এর আগেই শেষ করছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমাদের প্রশ্ন আসছে কয়েকটা দুজনের কাছেই প্রশ্ন আসছে প্রথমে লাইলি আপনার প্রশ্ন আসছে ওগুলাই বলি হ্যাঁ ঠিক আছে তো

এটা বর্তমান রাজপথে ইসলাম চর্চার যে ধারা তার সাথে সাম্যবাদের সংযোগকে কিভাবে দেখা যাবে একটা কাকমারি আর একটা হলো গিয়ে বর্তমান সময়ের যে ইসলাম সেটা নিয়ে প্রথমে লাইলিয়া পাটটি শুরু করি তারপরে আমরা কাউন্সিলের কাছে যাব um okay yeah sure so the thank you for the questions dilu um and i mean i think that talk was trying to uh, suggest that there's um the, of the different was trying to show or highlight the different ways that islam and socialism is being brought together right so what we have essentially is a maulana who's also a politician bringing together a festival which in some ways it's a political festival but it mirrors in some ways the urus it mirrors in some ways festival um so he's he's not he's playing with a form right the f form is the festival now the festival is uh, something that's um, ultimately tied to religious or seasonal calendars and he's using that form to think about socialism um, what would you know and and where best to think about socialism but in the sort of hearts of an agrarian center um there's various ways that you know the the sort of islamic socialism is being talked about it, it and i've shown that in through the sort of the gates that were there the gates that held a number of names right the the number of the names in itself were not just muslim they were of international figures and in fact some re and revolutionary cultures so what he's doing is that he's using the gates which are in some ways a structural as i've said a structural feature of imperial authority of islamic culture to talk about sort of um to talk about uh, a sort of the an afro asian form of friendship and solidarity um i could go on but i actually want to um i i don't know how to answer lias the second question

So, I mean, I think uh, the Lit Fest, essentially, what is Kagmari, right? It's a festival of labor. Okay. It's, a, it's a community that comes together to build a space. Um, and not only, and they're building it through, and and so even Bashani is working in this festival, right? The people who are not working are the politicians, right? So Huradi is stuck in his tent. Um, everyone else, so it's, it's a performance of the power of labor. And I think, um, I think that's one of the things that we, you know, how do we create? I think what, how do we create a space where everyone is equal? What would that space look like? You know, if we were to think about it today, and it's certainly not. As far as my sort of not the literature festival, but it's up to people to imagine who are working within the left as to what a space would, what a radically equal space would look like. And where would that space be? Would it be in an urban space like Dhaka or would it be elsewhere? Where could you, how could you decenter the, the sort of um, politics as such? So, I mean, I, the, I I think it's a, I mean, I think labor has to be a sort of a, a central to the kagmari story, and it's central to the story of left. right, there is no left without the sort of work that is done, the, the you know, without who we're working for, but also the work that is done by the sort of left activists. so, um, i agree. okay. Uh, তিনি জিজ্ঞেস করেছেন আই উড লাইক টু আস কামাল স্যার দ্যাট মতবাদের প্রকল্পে তিনি চলেন না তিনি চলেন বঞ্চনার বিরুদ্ধে নিরন্তর প্রত্যাখ্যানের জেদে বিশুদ্ধ নৈরাষ্ট্রবাদী তিনি রাজনীতিতে যেমন রাজনীতি রাজনৈতিক ভাষার বেলাতেও তেমন ইজ দিস রাইট হোয়াট ভাষান ইজ আইডিয়া অফ দ্য স্টেট ওয়াজ ইগেনস্ট অল কাইন্ড অফ স্টেটিজম স্যারের কাছে প্রশ্ন স্যার ইংরেজিতে প্রশ্ন করেছে আমি তো বাংলায় বলেছিলাম আমি বাংলায় উত্তর আমার বাংলা লাইলি বুঝবে শ্রোতা তারাও বুঝবে আশা করি আর কি এনার মরানার্কিস্ট ছিলেন না তিনি রাষ্ট্রকে একটি সংগঠন হিসেবে কখনই অস্বীকার করার নাই কিন্তু তার রাষ্ট্রের চেহারা আলাদা ছিল তিনি আসলে ইসলামী যুগের প্রথম দিকের যে রাষ্ট্র খলিফায় রাশিতিনের যে রাষ্ট্র সেই রাষ্ট্রের কথা ভাবতেন যদিও এটি আহ খুব বাস্তবসম্মত হয়তো ছিল না কিন্তু তিনি এই রাষ্ট্র কলোনিয়াল যে স্টেট যে রাষ্ট্রে জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ নাই যে রাষ্ট্র আমলাদের দ্বারা চালিত হয় যেই রাষ্ট্র ঔপনিবেশিক ট্রেনিং প্রাপ্ত আমলারা যে রাষ্ট্র চালাচ্ছে ফলে স্বাধীনতা মানে পতাকার পরিবর্তন এটা মনে কোনোদিনই মনে করেন নাই অথচ পাকিস্তান হওয়ার পরে শুধু পতাকারই পরিবর্তন হয়েছিল আর কিছুরই পরিবর্তন হয় নাই বাংলাদেশের জন্য একটা অ্যাডিশনাল দুর্দশা ছিল যে বাংলাদেশের যে আমলারা পুরো পাকিস্তানকে চালাচ্ছিলেন তারা বাঙালিও ছিলেন না তারা বাংলা ভাষাও কথা বলতে পারতেন না তারা জনগণের সাথে এক যতটুকু সম্ভব বিচ্ছিন্ন হওয়ার অতটুকুই বিচ্ছিন্ন ছিলেন যতটা ইংরেজ শাসকরা ছিল এই রাষ্ট্রকে তিনি কখনোই তিনি একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্রের কথা সবসময় বলেছেন তিনি রাষ্ট্র ভাঙার কথা বলেন নাই তিনি রাষ্ট্রকে পুনর্গঠন করার কথা বলেছেন যে রাষ্ট্র হবে মানুষের শোষিতের কৃষকের শ্রমিকের স্বার্থ রক্ষাকারী রাষ্ট্র সেই রাষ্ট্রই তিনি চেয়েছেন সকল লিঙ্গের সকল বর্ণের সকল জাতির উপজা যত ছোট জাতি বড় জাতি যা মিলে পাকিস্তান হয়েছিল সেই পাকিস্তানকে তিনি চেয়েছিলেন যে পাকিস্তান উপহার দেওয়া হলো সেই পাকিস্তান তিনি চান নাই আচ্ছা মোটামুটি এই প্রশ্ন চলে আসছে আ তো আমাদের হাতে আরো একটু সময় আছে আপনারা চাইলে ক্লোজিং রিমার্কস দিয়ে শুরু করতে পারেন ক্লোজিং রিমার্কস বলা শুরু করতে পারেন আর কি আপা আপনি শুরু করি আপা কোন ক্লোজিং রিমার্কস আম মিনিট সে ক্লোজিং Um, I haven't thought about the closing remarks uh, itself, so I'll try to say something quickly um, about the state of history or the politics of history. And I think that's something that's quite important, right? And in the sense that, in, you know, one of the things that struck me when I came into sort of doing the kind of history that I was doing was a, a statement that was written by, I mean, it's not a statement, it was a paragraph in Professor Ahmed Kamal's um, sort of book. Where he talks about the historiography being this pa stale, when it comes to East Pakistan being this very stale and predictable thing. like we've come to know everything that there is to know. But actually, that's not true, right? What we have come to know is all the things that have been what is actually has happened is what, what we've come to know is a sort of a, state, a sort of a state narrative of history right what we've come to know is actually there's a lot of silences and omissions and erasures within history and so therefore the job should not rest on someone like me or others to carry that burden it should rest on many of you within bangladesh as well to carry that history and and then this is where you know i i, I know that um and this is an appeal in some ways, right? This is an appeal for more historians, for more historians who are willing to uncover those silences and erasures. And there's many, right? There's a lot of silences. I'm, 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 I'm not sort of, I'm not the, I'm not suggesting that I'm not the only, that I'm the only one doing this. But I'm saying this is a, there's a task ahead of us, and one of the, this is a, one of those tasks. If we, if you we were to Think about political battles one of of this task is to create a community of learners and historians um, so those are my sort of, those are my closing লাল উদ্দিন কে এটাই শেষ প্রশ্ন লালিউদ্দিন কে প্রশ্ন করা যাবে না সেটা হলো সেটা

with some of the things that Ahmed Kamal sir, has said in his talk, which is around, you know, what is the kind of man do we, that we think of Maulana Bashani? If we look at the official archives or even in the conversations between friends and foes, right, he's derided, the, he's he's seen as this illiterate, rustic uh, person who who's fed information, who's never, you know, is never the sort of coming. In some ways, if you look at the archives, there's a whole derision. It's a ridicule of Bashani. And what I and what we see is through something here that actually we have misunderstood in many ways. In the same ways, I mean, it's what I'm doing is carrying sort of um, the sort of the work that I did before, which is thinking about the different ways that we've misunderstood Bashani, and this is one of the ways that we've misunderstood bashani is me trying to correct this, right? It's trying to bring histories of where he was involved in sort of Afro-Asian sort of internationalism, where he was involved in the intellectual work of it, right? He's not only into, uh, sort of involved in the political work, but it's also not to say that, they're, they're, like, even if he wasn't part of this editorial team, right? Even if he wasn't part of this, that does not mean that there wasn't intellectual work going on Right? We should not just assume that because he sits on a board or he reads Marx or he reads Capital or any of this, or, or what his library looks like, that that talks to us about uh, sort of what, you know, what the intellectual trajectories of Bashani is. In fact, I would suggest that it's actually in the relationships, Maulana Bashani's relationship with the people, that we that defines his intellectual trajectory. That defines that is where the primary sort of. Um, basis of his ideas lay. So, um, so one of the, I mean, this, so this was an exciting discovery of Bashani and sort of being on one of the leading Afro Asian magazines of that period, um, which involved, um, Samir Amin, um, various Algerian revolutionaries, um, sort of various, sort of, um, Marxists who were thinking differently about socialism in sort of Africa. And, and so there's more, there's more coming on that, so this is new stuff, basically. Thank you, Papa. We are going to go to Park Plaza <laughs> first. What time? Dilam to. What time? It's tomorrow night. আচ্ছা আমি কিছু কথা বলে তারপর আপনার ক্লোজিং রাষ্ট্র সংস্কারে বিশ্বাস করতেন। রাষ্ট্র ভাঙায় বিশ্বাস করতেন না। مولانا গান্ধী ছিলেন না। গান্ধী রাষ্ট্রের বিশ্বাস করতেন না। কিন্তু مولانا রাষ্ট্র বিশ্বাস করতেন সেই রাষ্ট্রের কৃষক শ্রমিকের অধিকার নিশ্চিত থাকবে এই ধরনের একটি রাষ্ট্রের তিনি বিশ্বাস করতেন। এবং রাষ্ট্রে বিশ্বাস করতেন বলেই তো তিনি পাকিস্তানের জন্য আন্দোলন করেছেন তিনি রাজনীতিকে সরে যান নাই গান্ধী রাজনীতি থেকে সরে গেছিলেন এবং উনি রাষ্ট্রে বিশ্বাস করতে করতেন না আধুনিকতা বিশ্বাস করতেন না শিল্পে বিশ্বাস করতেন না উনি তার জীবনটাকে অন্য দিকে অন্য খাতে চালনা করছিলেন কিন্তু মনোনয়ত তা না তো রাষ্ট্রের রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং সেই রাষ্ট্রকে তিনি পরিচিত করিয়েছেন তার কৃষক শ্রমিক যাদের সাথে তিনি থাকতেন তাদের কাছে আর কি সেই রাষ্ট্রের নৃশংস রূপটাকে তিনি সবসময় তাদের সাথে পরিচয় করানোর কাজে ব্যবহার করতেন আমি যে কথাটা এখন বলতে চাচ্ছি ওই সমাজ পরিবর্তনের কর্মীদের জন্যই আঠারোশো বাহাত্তরের কমিউনিস্ট ম্যানিফেস্টোর জার্মান এডিশনের প্রিফেসে মার্কস এঙ্গেলস একটা কথা লিখে গেছিলেন কিন্তু সেটা আমরা কখনোই গুরুত্ব সহকারে এ দেশের বাম আন্দোলন গুরুত্ব সহকারে নেয় নাই আঠারোশো একাত্তরের প্যারি কমিউন ব্যর্থ হওয়ার পরে আঠারোশো আটচল্লিশের ইউরোপের বিদ্রোহগুলি ব্যর্থ হওয়ার পরে বাহাত্তরে মার্কস এঙ্গেলস লিখছেন আমরা যখন আটচল্লিশে ম্যানিফেস্টো লিখেছি তখন পৃথিবীর যে অবস্থা অর্থ বিশ্ব অর্থনীতির যে অবস্থা পুঁজিবাদের যে অবস্থা শ্রমিকের যে অবস্থা সেই অবস্থার মধ্যে আমরা যখন তা লিখেছি এখন অবস্থা অনেক পাল্টে যাচ্ছে পাল্টে গেছে ফলে এখন নতুন করেও অনেক কিছু ভাবতে হবে আমাদের সব কথাই এখন আর প্রযোজ্য না কিন্তু আমরা এই কথাগুলিকে বদলাবো না কারণ ওইটি একটি ঐতিহাসিক দলিল ওইটা বদলানোর কোনো অধিকার আমাদের নাই যেটা বলে যাচ্ছেন সেটা হচ্ছে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে সমাজ পরিবর্তনের আন্দোলন করতে হবে এই পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর ব্যাপারটা আমাদের বাম রাজনীতি এখন পর্যন্ত আসে নাই এবং যতদিন না আসবে ততদিন এই রাজনীতি সমাজ পরিবর্তনের রাজনীতি আগাবে না আমি দুইটা এক্সাম্পল দিই মৌলানার জীবন থেকে তিনি কত চট জলদি বিরোধিতার প্রতিবাদের ফর্ম চেঞ্জ করতে পারেন এই দুটি বললে আমরা বুঝতে পারবো মরানা ফেব্রুয়ারি সালে ডাক দিলেন এবং প্রচুর লোক হলো এবং সরকারি লোকজন তাকে জানাজার বিরোধিতা করেছিল তার মধ্যেও তিনি জানাজা করলেন এবং মনাজাত করে মনাজাতের সময় পুরো একটি রাজনৈতিক বক্তৃতা দিলেন মনাজাতের মধ্যে এবং সেই বক্তৃতার মধ্যে তিনি মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে প্রচন্ড সমালোচনা তৈরি করলেন কিন্তু তিনি মনজাত করছেন আল্লাহর কাছে তার ফর্মটা ছিল আল্লাহর কাছে মনোজাত করা কিন্তু তার বক্তব্যটা যা বলার সেটা তিনি মনাজাতের মধ্যে দিয়ে বললেন কারণ তাকে বক্তৃতা দিতে নিষেধ করা হয়েছিল তিনি বক্তৃতা দেন নাই তিনি মনোজাত করেছেন গাইবান্নে জানাজার পরে যে মনোজাত করা সেটা করেছেন ফলে এই যে ইমিডিয়েটলি একটা ফর্ম চেঞ্জ করা আর একটা এক্সাম্পল দেই উনসত্তরে যখন গভর্নর হাউস ঘেরাও করা হলো তখন পুলিশ তাকে আগাতে দিচ্ছেন না দিচ্ছে না তখন মলানা ওইখানেই দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলেন ফলে মলানা নামাজ পড়ার দাঁড়ানো দেখে অন্যান্য লোকজন সব নামাজে দাঁড়িয়ে গেল এবং সেখানেও তিনি নামাজ পড়ে ওই মনোজাতের মধ্যে এই সরকারের সমালোচনা করলেন এই যে চট চট জলদি জলদি প্রেক্ষিতকে বুঝতে পারা এবং সেই অনুযায়ী রাজনৈতিক কর্মসূচিকে অ্যাডজাস্ট করা এটি মলানা জানতেন এবং এর শিক্ষা হচ্ছে ওইটাই যে আমাদেরকে পরিস্থিতি রাজনীতিকে আগাতে হবে ফলে আমরা এখন তো কিছুই করতে পারছি না কিছুই হচ্ছে না এইখানেই যে রাজনীতির যে আমরা বলি বন্ধাত্ম সেই বন্ধাত্মটা চলতে থাকে যদি আমরা ক্রিয়েটিভলি সৃষ্টিশীল ভাবে রাজনীতি নিয়ে না ভাবি সৃষ্টিশীল নিয়ে তখনই ভাবতে পারবো যখন জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট এবং অনেস্ট হবে তখনই সেটা চূড়ান্ত সম্ভব হবে এইটা যদি আমরা আজকের আলোচনার থেকে এই শিক্ষাটা নিতে পারি তাহলে আমি মনে করি যে আমাদের কিছুটা হলেও মরণার মৃত্যু বার্ষিকীতে তার আলোচনায় আমরা কিছুটা লাভবান হব আমরা মৃত্যুবার্ষিকী এবং জন্মদিন পালনটাকে যেন রিচুয়াল হিসেবে না নেই আমরা যেন এই পালনের মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক শিক্ষাটাকেও আরো তীক্ষ্ণ করি মনে হয় আমি শেষ করলাম ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি নিশ্চিত যে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়েছেন হয়তো মরণার সম্বন্ধে আরো অনেক জ্ঞান কথা আশা করেছিলেন আমার কাছ থেকে কিন্তু এই সমাজ পরিবর্তনের জন্য যে কথাগুলি প্রয়োজনীয় আমি সেটাই আসলে আজকে বলতে চেয়েছি আমি আজকে একটা কাজ বাকি রেখেছি লাইলিকে থ্যাঙ্কস দেওয়া কারণ লাইলি অনেক গভীরভাবে মৌলানাকে নিয়ে গবেষণা করছেন এই ফাঁকে আমার একটা দীর্ঘশ্বাস আমি ছেড়ে রাখি মৌলানার উপর কাজ করার জন্যই আমি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে রণজিৎ গুহর ছাত্র হয়ে ক্যান ওখানে গিয়েছিলাম কিন্তু আমার প্রপোজাল থিসিস প্রপোজাল ছিল মালানা ভাসানির উপরে কাজ কাজ কিন্তু ভারতীয় হাই কমিশন তখন আমাকে আর আসামে যেতে দিতে রাজি হয় কারণ তখন বাঙাল খেদা আন্দোলন চলছিলো আসামে ফলে তারা মনে করেছিল যে পুরো বাংলার সরি বাংলাদেশের একজন লোকের আসামের এই প্রত্যন্ত অঞ্চলে যাওয়াটা রিস্কি হবে এবং তারা নিরাপত্তা আমাকে দিতে পারবেন না রণজিৎ গুহ তখন রাজি হলেন যে আসামে না গেলে মৌলানার উপরে কোনো কাজ হবে না হয় না এবং সম্পূর্ণ হয় না মলনা মানেই আসাম আসাম মানেই মলনা এবং আজকে আসামে যে আসামের আর্কাইভস আসামের মানুষজনের সাথে কথা বলে লাইলি যে কাজটা করেছেন তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ লাইলির প্রতি এবং এই কাজটা আমরা আমার আমি করতে পারি নাই কিন্তু চল্লিশ বছর পরে হলো লাইলি সেই কাজটা করেছে সেজন্য লাইলিকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি No, thank you. And you are, in many ways, the role model which this work is based. So, I'm very, yeah. Tell us, sir. Laius, what about I'm your okay. concluding okay. remarks? Okay. Bokhtana. <laughs> <laughs> তাহলে তো শেষ করবো নাকি আস্তে 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 করতে পারো একসাথে করতে পারো তো যেটা দিয়ে মানে আজকে আলাপটা মানে আজকে যার জন্য বসা মারা ভাষা নিয়ে আজকে যেটা দিয়ে শুরু করছিলাম চল্লিশ বছর আগে উনি উনি দেহ রাখেন এই দেহ রাখার শব্দ এই যে শব্দটা বা এই যে টার্মটা এটা এটা উনি ওনার যে ধারা ওনার যে যে বিশেষ করে উনি যে চিস্তিয়া নকশাবন্দিয়া এবং এই যে ফকরি ধারার যে মানুষ যে ট্র্যাডিশনের যে ওনার যে একটা একটা অবদান আছে এই অঞ্চলে সেই অঞ্চলের মানুষ গুরুর যখন মৃত্যু হয় বা পীরের যখন মৃত্যু বলতে আমরা যেটাকে শহরের মধ্যবিত্ত বা মডার্ন মানুষ যেটাকে মৃত্যু বলে যখন মৃত্যু হয় সেটাকে তারা মৃত্যু বলে না তারা সেটাকে বলে দেহ রাখা বা বা বাবা পর্দা নিছেন এটা এটা বলা হয় তো গরুর বা পীরের আসলে মৃত্যু হয় না আসলে হ্যাঁ যতদিন পর্যন্ত মুড়ির যতদিন পর্যন্ত থাকে পীর জিন্দা থাকে এবং মুড়িদের মধ্য দিয়ে তার পীরের এই যে সিলসিলা এবং জ্ঞানের যে বিপুল সিলসিলা এই সিলসিলা চলতে থাকে তো মানানো ভাষা নিয়েও আজকে চল্লিশ বছর পর আসলে মালানা নিয়ে মৃত্যু হয় এখন পর্যন্ত তিনি আছেন আমাদের মধ্যে তো মালানা ভাষা আজকে বক্তারা যেখানে বললেন যেখানে আলোচনা করলেন সেগুলো আমরা ভাবি মারা ভাষা নিয়ে নিয়ে আমরা আরো ভাববো লোকায়ত বিদ্যালয়ে মারা ভাষা নিয়ে নিয়ে ভাবনা চিন্তা এবং চর্চা করতে চাই সামনে আরো সে বিষয়ে আপনাদের সাহায্য দরকার আপনারা নানান ভাবে আমাদের আগেও সাহায্য করছেন এখনো সাহায্য করবেন ভবিষ্যত ভবিষ্যত করে যাবেন সেই আশা আবার ব্যক্ত করে সবাইকে বিদায় জানাচ্ছি ঠিক আছে বাই